गुरुदेव प्रणाम। हाँ प्रणाम बाबा प्रणाम। गुरुदेव ये सन्ध्या लग्ने माँ बाबा तक प्रणाम जानिए आपके प्रणाम जानिए शुरू कर लम आज के एपिसोड। सुप्रिय दर्शक अपना देखते ऑन स्क्रिने गुरुदेव पासे आछेन जिनी हमारे टेक्निकल पार्सन से सब समय थाके प्रचुर ज्ञान अधिकारी बोलते हैं ताके अनेक किछु अनेक किछु जाने। तो आज के से गुरुदेव पासे बसलें गुरुदेव एक शिष्य केंना से और गुरुदेव दूजे मिले एक बर्तमान जो परिस्थिति जाच्छे करोना और आगामी दिन कि करोना आसते चले बेपार नहीं तरह दूज आलोचना करबें गुरुदेव बोलें और कौशिक बोलें दूज ही बोलें। गुरुदेव शुरू कर। हाँ करोनार अभाव तो हमें मोटामुटी पेड़ गलम करोना तो आस्ते आस्ते कमते आरम्भ स्थितिशील हो गए 1500 नेमे गए 1500 नीचे नेमे गए এবং মৃত্যু অনেক কমে গেছে 20-22টা মৃত্যু হয়েছে। তো এটা খুব লক্ষণীয় ব্যাপার আমাদের পশ্চিমবাংলার কথা বলছি। ভারতবর্ষে হয়তো একটু বেড়ে আছে তবে 30 কোটির মধ্যে যদি 40-50 হাজার হয় তাহলে ওটা 0.0 এসে যাবে সামনে আগে 0 আসবে তারপর হবে এবং মৃত্যুর সংখ্যাও তাই। এত বড় ভারতবর্ষে এত বড় একটা অসুখ আমরা পার করছি কত আমাদের মানে মানে লাখ যে আমরা এই জায়গাটা পার হয়ে এসেছি অনেক ক্যাসারো দিতে হয়েছে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে খুব কম ক্ষয়ক্ষতি হয়নি সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল অর্থনীতির দিক দিয়ে আমাদের একদম পেছিয়ে পড়লাম বলতে গেলে অর্থনীতিটা একদম শেষ করে দিল লেখাপড়াও শেষ করে দিল একটা দুটো জেনারেশন হয়তো বাদ চলে যাবে। হ্যাঁ একটা দুটো জেনারেশন বাদ চলে যাবে কিন্তু কিছু করার নেই। তো আমরা চেষ্টা করছি যাতে আমি তো আধ্যাত্মিক লাইনের লোক আধ্যাত্মিকতা দিয়ে যতটা পাচ্ছি চেষ্টা করছি যাতে এই রোগটা পৃথিবীতে না আসে। বারবার করে আমরা মায়ের কাছে বলছি যে এই রোগটা যেন পৃথিবীতে না আসে। তো এখন কথা হচ্ছে যে রোগটা যখন এসেছে আমরাও চেষ্টা করছি আমরা হোমের মাধ্যমে যাগযজ্ঞের মাধ্যমে আগেকার দিনের সাধুরা যেরকম করতেন আমরা সেরকমভাবেই করছি তাতে ফলও পেয়েছি ফল পাইনি কথা বলা মিথ্যে হবে। এত হোমযাগযজ্ঞ করেছি শুধু করোনার জন্যে এবং সত্যি কথা বলতে কি আমরা মানে এখন বুক বাজিয়ে বলতে পারি করোনা অনেকটা সীমিত পশ্চিমবাংলায়। হ্যাঁ তো আরও যত দিন যাবে আরও কমে যাবে তো একেবারে তো যাবে না একটু থেকে যাবে একটু থেকে যাবে রেস্টটা একটু থেকে যাবে তো মানে বিরাট কিছু ক্ষতি হবে না। আর যারা এইসব মানছেন না বিশেষ করে মানে স্যানিটাইজ করছেন না মুখে মাস্ক দিচ্ছেন না এবং অযথা ভিড়ের মধ্যে ঢুকছেন এরাই আক্রান্ত হচ্ছে। আর বাড়িতে যারা আছেন তারা খুব একটা আক্রান্ত হচ্ছেন না। যারা ভিড়ের মধ্যে বাসে বা ট্রেনে যাতায়াত করছেন তাদের আক্রান্তের সংখ্যাটা সেখান থেকেই বেশি হচ্ছে। আগে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় মানে করোনা ছিল না বললেই চলে হঠাৎ করে বেড়ে গেল প্রচণ্ড বেড়ে গেল এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এগুলোতে বাড়ছিল কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে 100-150 জন ঢুকে গেছে। ঠিক আছে তো এখন ট্রেন চলছে না বাসও চলছে না খুব একটা হয়তো আমরা রেহাই পেয়ে যাচ্ছি এগুলো চললে যে কী হবে বলতে পারছি না মানে এগুলো চললে যে কী হবে বলতে পারছি না। তবে করোনা অনেক সীমিত হয়ে গেছে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তবে ডেল্টা আসছে এখন এটা দেখো একটা বাণিজ্যিক ব্যাপার এটা একটা বাণিজ্যিক ব্যাপার ঠিক আছে না এত বড় মানে এ মানে সারা পৃথিবীতে হয়েছে কিনা সন্দেহ ব্যবসা প্রচুর ব্যবসা হয়ে গেল এইটা নিয়ে হয়তো অনেকে বলছেন যে মানে ক্ষয়ক্ষতি হয়েছে অফিস যেতে পারছেন না রোজগার করতে পারছেন না কিন্তু যারা রোজগার করবার এই কোভিডকে নিয়ে করে গেল রোজগার করে গেল কিছু লোক অসুবিধায় পড়ে গেল আর কিছু চালাক লোক তারা করোনাটা নিয়ে অনেক ব্যবসা করে ফেললো ঠিক আছে না। তো এখন বর্তমান পরিস্থিতি কৌশিককে জিজ্ঞেস করছি কৌশিক তোমার বর্তমান পরিস্থিতি কী অবস্থা আছে একটু আমাকে বলো দেখিনি তোমার কাছে তো ডাটা আছে প্রতি মুহূর্তে তো আমি তো ডাটা মানে সংগ্রহ করতে পারি না আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করি তো আমার ডাটা সংগ্রহ করার মতো ক্ষমতা নেই তো তুমি একটু বলো দেখিনি কীরকম পরিস্থিতি হলো।
প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম গুরুদেব, আপনার পারমিশন নিয়ে আমি বলছি আজকে। হ্যাঁ বলো বলো বলো। আমি সাধারণত ভিডিওর পিছনে থাকতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে গুরুদেব বললেন তাই এই সাহসটুকুই দেখাতে পারছি। তো প্রথম এখন করোনার পরিস্থিতি বলতে গেলে এখন শুরু করতে হবে আজকে 3রা জুলাই, আজকে করোনার পরিস্থিতি কেমন আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। এখন পশ্চিমবঙ্গের কেস হলো আজকের 1422, যার মধ্যে 22 জন আজকে গত হয়েছেন, এবং দেশের টোটাল দেশে 44,141 জন আজকে করোনা অ্যাক্টিভ কেস আজকে রেজিস্টার্ড হয়েছে। আচ্ছা আচ্ছা। যার মধ্যে 738 জন মৃত। আচ্ছা। যেটা মাঝে হয়তো অনেকটা কমে গিয়েছিল মাঝে কিছুদিনে, আবার রিসেন্টলি আবার কিছু বেড়েছে, কারণ আগে যেটা মহারাষ্ট্রতে বেশি ছড়াচ্ছিল এখন তার জায়গা নিয়েছে কেরালা। কেরালা এবং মহারাষ্ট্রে অলমোস্ট 50% লোক আক্রান্ত হচ্ছে এখন, সব থেকে বেশি ওই দুটো রাজ্যে আক্রান্ত হচ্ছে বেশি। এবং মৃত্যুর নিরিখে যদি দেখা যায় পুরো বিশ্বে, বিশ্বের মধ্যে মৃত্যুর নিরিখে দেখতে গেলে প্রথম আসে আমেরিকা, তারপর ব্রাজিল, বর্তমানে ইন্ডিয়ার নাম তৃতীয় স্থান পেয়েছে। কিন্তু এখন সবথেকে বড় কনসার্ন আমাদের কাছে যে ডেল্টা প্লাস যেটা আসছে, সেটা এখন অবধি সেরকম রিসার্চ করার মতন ডেটা পাওয়া যায়নি, কিন্তু তবুও June 26 অবধি যতগুলো কেস দেখা গিয়েছে, যেটা হচ্ছে এখন প্রায় 51টি কেস দেখা গেছে June 26 অবধি, যার মধ্যে 50% হচ্ছে মহারাষ্ট্রে, যেটা সব থেকে বড় ভয়ের বিষয়, কারণ আমরা জানি ডেল্টা যেটা ছিল সেটাও মহারাষ্ট্র থেকেই ছড়িয়েছিল প্রথম। ডেল্টা প্লাস না, প্রথম যে ডেল্টাটা ছিল সেটাও গুরুদেব ওখান থেকেই ছড়িয়েছিল মহারাষ্ট্র থেকে, এখন ডেল্টা প্লাস যেটা সেটাও মহারাষ্ট্রতেই প্রথম সব থেকে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রায় 22টি শুধুমাত্র মহারাষ্ট্রে ছিল, এছাড়াও আছে তামিলনাড়ুতে 9টি, মধ্যপ্রদেশে 7টি, কেরালায় 3টি, পাঞ্জাব গুজরাটে 2টি করে, এবং ওয়েস্ট বেঙ্গলও এটার প্রতি এফেক্টেড হতে শুরু করেছে। যেটা বর্তমানে এখন ডেল্টা প্লাস, ডেল্টার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল গুরুদেব, প্রথমে আমরা দেখছিলাম ডেল্টার যে মিউটেশন যেটা হচ্ছে সেটা ক্ষতি কেন করছে। প্রথম যেটা ডেল্টা ছিল সেটা 2 থেকে 4 জনকে এফেক্ট করছিল, কিন্তু ডেল্টা পরবর্তীকালে যেটা সেকেন্ড ওয়েভ যেটা নিয়ে এলো সেইটা ক্রমে 8 জনকে এফেক্ট করা শুরু করলো। এখন বলা হচ্ছে ডেল্টা প্লাস যেটা আসছে সেটা আরও বেশি সংক্রমণ করবে, প্রায় 12 জনকে, একজনের থেকে 12 জনকে সংক্রমিত হতে পারে। আচ্ছা। যেটা হচ্ছে সব থেকে ভয়ের বিষয়, কারণ এইটা নিয়ে যখন এইমসের ডিরেক্টর যিনি আছেন গুলেরিয়া, হ্যাঁ ডক্টর গুলেরিয়া, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন ইট ইজ মোর ইনফেকশাস, কজ মোর ডেথ অ্যান্ড হ্যাজ ডেভেলপড সিগনিফিকেন্ট ইমিউন এসকেপস মেকানিজম, মানে এটি অনেক বেশি ইনফেক্ট করবে, অনেক বেশি ডেথের কারণ হবে, এবং সিগনিফিকেন্টভাবে যে আমাদের প্রতিরক্ষা ক্ষমতা, মানে আমাদের শরীরে ভ্যাকসিন নেওয়ার জন্য যে প্রতিরক্ষা ক্ষমতা গড়ে উঠছে তার থেকে পালানোর যথেষ্ট বেশি উপায় এর কাছে থাকবে। আচ্ছা। এইটা এইমসের ডিরেক্টর যখন বলেন তখন এটা সবথেকে বড় কথা, কারণ এইমস আমাদের দেশের একটা মেডিকেলের কাঠামোকে রক্ষা করে, তো তিনি যখন বলছেন তখন তার কথা অনুযায়ী অন্য করা উচিত হবে না, তার কথা অনুযায়ী এটা সব থেকে বড় কনসার্ন এখন আমাদের কাছে। এছাড়াও ডক্টর অরুণ সিং আমাদের কাছে কিছু কিছু কথা বলেছিলেন যে এই করোনার কেস থেকে বাঁচার প্রথম উপায় কী কী। প্রথম তিনি বলেছিলেন 5 বছরের কম বয়সী যারা আছে তাদের মাস্ক পরার দরকার নেই, কারণ তাদের মাস্ক পরলে তাদের শরীরে যে ক্ষতিটা হবে, তাদের ফুসফুসের উপর যে ক্ষতিটা হবে তার চেয়ে মাস্ক না পরাটা তাদের পক্ষে অনেকটা বেশি সেফ। এবং একটি সার্ভেও করা হয়েছিল যে 100টি বাচ্চাকে নিয়ে, যেখানে এইটা দেখা যায় যে কিছু কিছু জন বাচ্চার মধ্যে অলরেডি সেই প্রতিরক্ষা ক্ষমতা গড়ে উঠেছে কোভিড, মানে করোনার থেকে, এবং 5 থেকে 12 বছর যাদের তাদের বাইরে বেরোলে তবেই মাস্ক পরানোর কথা বলা হয়েছে, এবং 12-এর ঊর্ধ্বে যাদের তাদের মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করার কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যখন এই যে নতুন যেটা ডেল্টা প্লাস যেটা আসছে সেইটা বলা হচ্ছে অর্গানকে খুব ক্ষতি করবে, মানে আগে যেটা শুধুমাত্র ফুসফুসকে ক্ষতি করছিল কিন্তু এখন সেটা বাকি অর্গানদেরকেও প্রচণ্ড পরিমাণে ক্ষতি করবে, এবং যেটা বাকি অর্গানগুলোকে হয়তো অকেজো করে দিতে পারে সেইটা হচ্ছে সব থেকে ভয়ের বিষয়। একদম। এখনকার দিনে কি হয়েছে গুরুদেব, যে লোকজন ভ্যাকসিনের একটা ডোজ নেওয়ার পরই লোকজন ভাবছে তারা হয়তো সব করোনা তাদের আর হবে না, তাই জন্য তারা মাস্ক ছাড়া অনেকেই ঘুরছেন এখন যেটা দেখা যাচ্ছে রিসেন্টলি, কিন্তু বর্তমানে একটু কমে গেছে একদম, শোনা যাচ্ছে না, সেহেতু তারা মাস্ক ব্যবহার ছেড়ে দিয়েছে এবং স্যানিটাইজার ছেড়ে দিয়েছে, এটা ম্যাক্সিমাম রাস্তায় এখন দেখা যাচ্ছে। আগে যেমন 100%-এর মধ্যে 100% লোকই মুখোশ পরে থাকতো, এখন কিন্তু কমে গেছে, এখন দেখা যাচ্ছে বহু ছেলে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। কিন্তু গুরুদেব একটি ডেটার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল যে
কোভিশিল্ডের, কারণ আমাদের দেশে বেশিরভাগ জনকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে, কোভ্যাক্সিন এবং বাকি ফাইজার বলুন, ফাইজার এখনো এসে পৌঁছায়নি, তবুও বাকি যেগুলো দেওয়া হচ্ছে কিছু কিছু তো এমার্জেন্সির জন্য দেওয়া হচ্ছে, এবং কিছু বাকি যে কোভ্যাক্সিনটাও দেওয়া হচ্ছে সেটা এতটাই নগণ্য পরিমাণে কিছু জনকে দেওয়া হচ্ছে, তাই ম্যাক্সিমামটা আবার কোভিশিল্ডের কথাই বলতে আসি, যদি ফার্স্ট ডোজটা নিলে সেটা অনলি 33% অবধি প্রতিরক্ষা ক্ষমতা দিতে পারে, মানে তিনজনকে, তিনজনের মধ্যে একজনকে বাঁচাতে সে সক্ষম একটা ডোজ নিয়ে, এবং কেউ যদি দুটো নেয়, দুটো ডোজ নিয়ে নেয়, সেইটা খুব বেশি হলে 70% অবধি যেতে পারে, তার থেকে বেশি হওয়া সম্ভব নয়। তো মানুষজন যদি একটা ডোজ নিয়ে এখন যদি ভেবে থাকে তারা করোনা থেকে মুক্ত, তাদের আর করোনা হবে না, কিন্তু 100 জনের মধ্যে 30 জনের এখনো করোনা হতে পারে দুটো ডোজ নেওয়ার পরেও, হতেই পারে, সেটা খুবই ভয়ের বিষয় যেটা মানুষজন এখন অবধি বুঝছে না, এবং ডেল্টা প্লাসের এখন অবধি সেরকম কোনো ডেটা, সেরকম ভাস্ট লেভেলে যেহেতু হয়নি, সেরকম ভাস্ট লেভেলে কোনো ডেটা এখন অবধি পাওয়া যায়নি, তাই জন্য এখন অবধি সেটা অনেক রিসার্চ করার দরকার আছে সেইটা নিয়ে, এবং সায়েন্টিস্টরা বলছেন এখন অবধি সেইটা নিয়ে রিসার্চ, এখন অবধি সেইটা নিয়ে কোনো রকম কনক্লুশন, মানে উপসংহারে আসার এখন অবধি সময় হয়ে আসেনি, কিন্তু পরবর্তীকালে এইটা বড় ভাবনার, চিন্তার বিষয় হতে পারে, কারণ ভারতবর্ষ অলরেডি সাক্ষী হয়ে রয়েছে শুধুমাত্র একটু বেপরোয়া ভাবের জন্য, করোনার প্রথম করোনার ওয়েভের আসার পর একটু বেপরোয়া ভাবের জন্য, একটু দেশের পরিকাঠামোতে বা অন্য সমস্ত দিক থেকে একটু ছাড় দেওয়ার জন্য আজকে দ্বিতীয় ওয়েভের জন্য প্রায় লক্ষাধিক লোককে করোনা নিয়ে চলে গেল। তো সেই ভয়টাকেই আবার পেয়ে সবাই বলছেন করোনার এই ডেল্টা প্লাস যেটা, সেইটা যাতে কোনো রকমে এফেক্ট না করতে পারে, এবং আমাদের যে ক্ষয়ক্ষতি করে দিয়ে গেল সেটা তো অকল্পনীয়, সেই আবার যেন সেই জিনিসের সম্মুখীন ভারতবর্ষকে না হতে হয়, সেইটার জন্যই সমস্ত সায়েন্টিস্টরা এই কথাটাকে বলছেন। এবং যে এই যে ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে, যে ডেল্টা যেটা বলা হচ্ছে, ডেল্টা প্রথম যে ডেল্টাটা ছিল সেটার নাম ছিল B1.617.2, কিন্তু নতুন যেটা ডেল্টা প্লাস যেটা সেটার নাম দেওয়া হয়েছে B1.617.2.1, এবং সায়েন্টিস্টরা এর আগেও এরকম মিউটেশন আসতে পারে এটার কথা বলেছিলেন, কিন্তু সেইটা যখন এখন লোকজনের সামনে আসছে, লোকজন তার প্রতি যদি উদাসীন হয় তাহলে তার ক্ষেত্রে হয়তো মানুষজনকে সেই খেসারতটি আবার দিতে হতে পারে, এবং পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ এটার হটস্পটও হতে পারে, এই কারণেও এটা একটি ভয়ের বিষয়। এবং আপনি এবার, আপনি গুরুদেব জানেন এই আধ্যাত্মিক ব্যাপারটা তো আমি অতটা বলতে পারবো না, আমি ডেটাটা বলতে পারি, কিন্তু এই যে ভারতবর্ষের পরবর্তীকালে কী পরিস্থিতির মধ্যে যেতে চলেছে এইটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। না, আমার মনে হয় ডেল্টা প্লাস এটা বেশি এফেক্ট ভারতবর্ষে করবে না, আবার যদ্দূর জানা আছে, তো আমি এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিইনি যে এটা দেখে কী কাজকর্ম করতে হবে, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি, তবে হোমযাগযজ্ঞের মাধ্যমে আমরা যতটা পারি এটাকে সীমিত করে রাখার চেষ্টা করব, এটা মানে আধ্যাত্মিক লাইনের ব্যাপার বলছি, আমরা তো করে যাচ্ছি এখনও পর্যন্ত, তো স্যাটিসফাই হয়ে গেছি যে করোনা আস্তে আস্তে কমছে, সীমিত হচ্ছে, এবং করোনা আর বাড়ছে না, মৃত্যুর হার কমে গেছে, এগুলো সব ঠিক আছে, এইগুলো দিয়ে তো আর বিচার করা যাবে না, কারণ এই একটা দস্যু, কখন কী রূপ নেয় কোনো ঠিক ঠিকানা নেই, সুতরাং একে দমন করা খুব একটা তাড়াতাড়ি হবে বলে মনে হয় না, যারা সায়েন্টিস্ট আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে একে দমন করা খুব শক্ত, এ কখন কী রূপ নেবে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, ঠিক আছে, তো এখন এটা আন্দাজের উপর বলা হচ্ছে, তৃতীয় ঢেউ আসবে, মানুষকে ভয় দেখানো, আরও কী জানো, মানুষকে ভয় দেখানো হচ্ছে এই কারণে যে মানে তারা যাতে আরও সংযত হয়ে যায়, ঠিক আছে, থার্ড ডেও হয়তো ভারতবর্ষে খুব একটা এফেক্ট করবে না, কারণ মোটামুটি মানে ইঞ্জেকশন সবাই নিয়ে নিচ্ছে, খুব একটা এফেক্ট করতে পারবে না, তবুও দু চারজন তো হতেই পারে, কারণ বাইরে থেকে যারা আসবেন এখন তো বন্ধ আছে, তাই নাহলে বাইরে থেকে লোক আসে আরও ক্ষতিকারক, এর আগেও দেখা গেছে বাইরে থেকে লোক এসে এইসব ছড়িয়ে গেছে, ঠিক আছে না, এটা দেখা গেছে, সুতরাং সরকারের উচিত হচ্ছে, আমি বলবো যে বাইরের লোককে যতটা কম ঢোকানো যায় পশ্চিমবাংলায় তার দিকে নজর রাখার দরকার আছে, এখনও তো ট্রেন চলছে, দূরপাল্লার ট্রেন চলছে, আমরা দেখতে পাচ্ছি যে চলছে, লোক নামছে হাওড়া স্টেশনে, এখন এগুলো যদি একটু সচেতন না হওয়া যায় তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর, যদিও মানে আমরা সবাই আশাবাদী যে আমরা ভ্যাকসিন নিয়েছি,
আমাদের আর হবে না, এটাই আমরা আমরা মনে মধ্যে ঠিক করে রেখে দিয়ে দুটো ভ্যাকসিন নিয়েছি, আমাদের আর কিছু হবে না। কিন্তু হতে কতক্ষণ বলো? আর এই কোভিড এই চরিত্র বোঝা মুশকিল, বিজ্ঞানীরাও এই চরিত্র বুঝতে পারছে না। শুধু ভগবানের ওপর আমরা ভরসা করে, আরও একটা কথা, ভগবানের ওপর ভরসা করে বেঁচে আছি যে তিনি, আমরা বারবার বলছি যে মা কোভিডটাকে এখান থেকে সরিয়ে নাও, কোভিডটাকে এখান থেকে যাতে চলে যায়, তার জন্য আমরা প্রে করছি, হোমযাগযজ্ঞ করছি, পূজাপাঠ করছি, যা যা করলে ভালো হয় আমরা সেই রকমই করছি। এবং আমরা করছি কি, মানে বিশ্বব্যাপী কল্যাণ, মানব কল্যাণের জন্য আমরা এটা করছি, কারণ নামে করা হচ্ছে না, এটা বিশ্ব শান্তি মানব কল্যাণে আমরা ব্যয় করছি। হ্যাঁ, ঠিক আছে, এখন কতটা কি দাঁড়াবে বলতে পারছি না, তবে এখন আমরা খুব শান্তিতে আছি যে করোনা অনেক স্তিমিত হয়ে গেছে এবং আক্রান্তের সংখ্যা আমি শুনতে পাচ্ছি না। আগে তো আমাকে টেলিফোন করে জ্বালিয়ে মারত যে করোনা হয়েছে, করোনা হয়েছে, সারা ভারতবর্ষ থেকে আমার কাছে টেলিফোন আসতো, তা এখন সেটা আর আসছে না। তাতে আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি যে নিশ্চয় করোনা কমেছে, তা নাহলে টেলিফোন আসতো আবার, তো একটা লোককেও আর টেলিফোন করতে দেখলো না করোনার জন্যে। তাতে করে একটা সিদ্ধান্ত এসেছি যে হয়তো করোনাটা আর বাড়লো না বা আস্তে আস্তে সীমিত হয়ে গেছে, এখন যেটুকু আছে দিনের দিনে কমতে থাকবে দেখবে তোমরা। হ্যাঁ, 1500 আছে, 1200 হবে, 1100 হবে, একেবারে যাবে না। মানুষকে সচেতন হতে হবে, কারণ একে বিশ্বাস করা যায় না, এ হচ্ছে বিশ্বাসঘাতক একটা অসুখ বা রোগ, এটাকে বিশ্বাস করা যাবে না। আমাদের সেইভাবে সচেতন হয়ে স্যানিটাইজ করে মুখে মাস্ক দিয়েই চলতে হবে, যেরকম আমরা আগে করেছি সেরকমভাবেই করতে হবে, তা নাহলে বিপদের সম্ভাবনা 16 আনা আছে। তবে আশা করব ডেল্টা ওয়ান ভারতবর্ষে বিশেষ এফেক্ট করবে না, ডেল্টা প্লাসটা বিশেষ এফেক্ট করবে না আমার মনে হয়, যতদূর ধারণা। এটা একটা মানে গুজব ছড়ানো হচ্ছে ডেল্টা প্লাস এটা ভারতবর্ষে খুব একটা এফেক্ট করবে না। আর দু চারজনে তো হতেই পারে, দেখো এত বড় ভারতবর্ষ, দু চারজনে তো হতেই পারে, ঠিক আছে না, সেটা নিয়ে মাথাবাজি করে লাভ নেই। আমরা আমাদের জায়গা ঠিক থাকবো এবং আমরা যেরকম মাস্ক ব্যবহার করছি করবো এবং স্যানিটাইজ করছি করবো, আর যতটা পারবো লোকের ভিড়ের মধ্যে আমরা যাবো না, এটুকুনি আমাদের করলেই মোটামুটি আমরা এই শিক্ষা তো নিয়েছি। মানে আমাদের করোনা তো একটা বিরাট শিক্ষা দিয়ে গেল, দেখো বিরাট শিক্ষা দিয়েছে, এটা দরকার ছিল খুব, এটা খুব দরকার ছিল ভারতবর্ষে, এটা খুব দরকার ছিল এবং মানুষ শিক্ষা নিয়েছে, থেকে খানিকটা শিক্ষা নিয়েছে, একেবারে নেয়নি একথা বলবো না, হয়তো কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত এটার প্রভাবটা রয়ে গেছে, আর সেখানে তারা যদি ঠিকমতো চলাফেরা করেন তাহলে আমার মনে হয় এটা আরও কমে যাবে। এখন মহারাষ্ট্রে হচ্ছে, গুজরাট, তামিলনাড়ু, এইসব জায়গায় হচ্ছে, আমাদের এখানে তো সীমিত হয়ে গেছে, আর তো মানে আমরা যেখানে বাস করছি সেই জায়গাটা এখন মোটামুটি কমে গেছে, এটাই আমাদের কাছে বিরাট। আর আগামী দিনে আমরা তো যজ্ঞ করছি, করব, তাতে করে যা যজ্ঞ করতে হয় করব, যাতে ডেল্টা না আসে ভারতবর্ষে এবং মানুষের মধ্যে না ছড়ায়, আমরা আপ্রাণ চেষ্টা করব আধ্যাত্মিক লাইন দিয়ে। হ্যাঁ, ঠিক আছে না, তো দর্শক বন্ধুরা শুনলেন গুরুদেবের মুখ থেকে ডেল্টা প্লাস নিয়ে কতটা পরিমাণে সচেতন হওয়া দরকার, এবং আপনারা দেখলেন ডেটাটা, যেটা আপনারা নিজেরাও চেক করতে পারেন, এই ডেটাটা অনলাইনে সবই আছে, আপনারাও একটু সচেতন হন এবং পাশের লোকজনকে একটু সচেতন করুন, তাহলে হয়তো এই করোনার যে নতুন যে ঢেউটা যদি আসে, যদিও বা আসে, সেটা থেকে আমরা নিজেরা এবং নিজেদের প্রতিবেশীদেরকে রক্ষা করতে এবং এই করোনার তৃতীয় ঢেউটাকে হয়তো আটকে দিতে সক্ষম হব, কারণ অলরেডি আমরা শিক্ষা পেয়েছি, এই শিক্ষাটাকে মাথায় নিয়ে পরবর্তীটার থেকে আমাদের সেই রকমভাবে প্রিপেয়ার থাকতে হবে, নইলে আবার হয়তো আমরা এরকমই মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হব, যেটা পুরো দেশের পক্ষে এবং সকলের পক্ষে, অনেকজন নিজেদের আত্মীয় স্বজন অনেক কারুকে হারিয়েছেন, যেটা খুবই দুঃখের কথা, এবং সেইগুলোকে মাথায় রেখে নিজেরাও সচেতন হন, অন্যদেরকে একটু সচেতন করুন, যাতে সবাই এই করোনা মুক্ত হতে পারে, এই দেশ, এই পৃথিবী যাতে করোনা মুক্ত হওয়ার প্রতি এক ধাপ এগোতে পারে। একদম একদম একদম, প্রণাম গুরুদেব, প্রণাম।